উত্তর দিনাজপুরের একমাত্র মহকুমা শহর ইসলামপুরে মহরমের সন্ধ্যায় সামাজিক বার্তার ছবি ধরা পড়ল। স্থানীয় মুনলাইট ক্লাব সমস্ত ধর্মের মানুষের মুখে হাসি ফোটাতে একটি ট্রেলারের মধ্যে অভিনব কার্নিভালের আয়োজন করেছে, যা প্রত্যক্ষ করলেন সমগ্র ইসলামপুর শহরের মানুষ। মুনলাইট ছাড়াও বাকি 19টি ক্লাব এদিনের কার্নিভালে অংশ নেয়। এখানে নানান সামাজিক বার্তাকে সামনে রেখে তাজিয়া নিয়ে মহরমের কার্নিভাল বের করা হয়। ইসলামপুর শহরে মোট 20টি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবগুলি নিজ নিজ এলাকা থেকে এই কার্নিভাল বের করে ইসলামপুর শহর পরিক্রমা করার পর পুনরায় নিজ নিজ এলাকায় গিয়ে তাদের প্রদর্শনীগুলি তুলে নেয়। সব মিলিয়ে এক জমজমাট মহরম পালিত হল উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে। এদিন মুনলাইট ক্লাবের তরফে অগ্রণী আয়োজক ইরফান আনসারি কি বলেছেন শোনাব। আমার নাম আছে ইরফান আনসারি, মুনলাইট ক্লাবের জুনিয়র সেক্রেটারি। আমাদের প্রতি বছর 2017 থেকে আমরা তাজিয়া বের করছি, প্রত্যেক বছর আমরা ফার্স্ট করি। তা আমাদের ইসলামপুরে আমরা একটা এরকম একটা ইউনিক বের করি যে আমাদের ইসলামপুরে হিন্দু মুসলিম একতা থাকে। যেহেতু আমাদের ইসলামপুরে দেখবা মুনলাইট ক্লাবে যে আমাদের ক্লাবের মধ্যে সব থেকে বেশি 50% হিন্দুরা পাবেন, যেহেতু আমাদের হিন্দু মুসলিমের একতা আমাদের মুনলাইট ক্লাবে। আর আমাদের 2017 থেকে যেহেতু আমরা বের করছি, তো প্রত্যেক বছর আমরা একটা ইউনিক বের করি যে আমাদের ইসলামপুরে বাসিন্দারা একটু দেখতে পারেন বা বাইরের লোকজন আসে যে দেখেন কি একটা মুনলাইট ক্লাব কী বের করতে চাচ্ছে। ওটার জন্য আমরা ভালো মতো বের করি যে এক টাকা একসঙ্গে থাকার আমাদের এটাই মিল। সমাজের ব্যাপারে এটাই বলবো যে একটা চিজ আমরা দেখছি কি অনেক কিছু হয়, যেহেতু হিন্দুরা মন খারাপ করে থাকে বা দুর্গাপূজা হলে মোহামেডানরা মুখ খারাপ থাকে, তো আমরা এই মুনলাইট ক্লাবে একটা চিজ আছে যে আমরা যে মহরম বের করি, তো মহরম বের করা আমাদের বিষয় এটাই আছে কি আমরা একটা, আমরা নো আলাদা, আমরা একটা। এই আমাদের একটা বলে আমাদের মুনলাইট ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বলে সবাই একরকম আছে। আপনারা শুধু মোহামেডান দেখতে পারবেন না, আপনারা বাঙালিও দেখতে পারবেন, এটাই আমাদের সবথেকে হলো একটা ভালোবাসা। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।